दिन दिन पाले नाटक अठारो जुलाई उपलक्षे ऐतिहासिक अठारो जुलाई उपलक्षे जो आलोचना सभा से आलोचना सभार सभापतर जो भक्ति जानिया और हमार महान मानसी हमारे काव्य गुरु साहित्य गुरु धर्मगुरु अनंत राय महाशय चरण भक्ति जानिया कथागुल आलोचना करगत अष्टानब्बे साल थकिया कर्म पद्धति मध्य आई कर्म पद्धति कत अग्रसर हल हमार जेनारे सेक्रेटर मुख थे जान पड़े जो इंटर स्टेट काउंसिल गठन हो गए से 2006 साले भारत संसद भवन जो इटा तोला प्रश्न तक गृहमंत्री तरफ थे हल्दीराम गावे किदिन आगे सरकार गठन समय कोर्टे स्पीकार हिसाब से जिज्ञास ग्रेटर कूचबिहार এবং কুচবিহারবাসী এই বৃহত্তর কুচবিহারবাসী যে কথাগুলো বলছে বা কবর করছে সেই কথাগুলো কতটা সত্য আর কতটা মিথ্যা এবং সেটা করতে গেলে কি কি প্রয়োজন আছে এবং সেটা নাই সেদিন হলদিরাম গাবে সংসদ ভবনে কইছিল যে ইন্টারস্টেট কাউন্সিল জোনাল কাউন্সিল এবং এনি আদার রিলেটেড কাউন্সিল গঠন করার প্রয়োজন আছে কিন্তু কতটাই এটা তো আমি গ্রহণ করতে পারি না এটা সংসদ ভবনে গ্রহণ করার কথা অষ্টানব্বই সন থেকে যে কর্মপদ্ধতির মধ্য দিয়ে আজকে গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন চলছে সেই কর্মপদ্ধতির ভারতের মহামহিম রাষ্ট্রপতি মহোদয়া খুব ভালো করিয়া জ্ঞাত আছেন এবং অতি যত্ন সহকারে যাতে এই যে একটা বিরাট ভুল এই ভুলটা সংশোধন সংশোধন হয় সেজন্য তৎপর আছেন উনি তাহলে আমার বৃহত্তর কুচবিহারবাসী আমার তো চিন্তার কোনো কারণ থাকার কথা নয় প্রধান মহামহিম রাষ্ট্রপতি গৃহ মন্ত্রণালয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে গৃহ মন্ত্রণালয়ের কাছে জানিয়ে চাই কি জানিয়ে চাই যে বৃহত্তর কুচবিহারবাসী যে কথাটা কয় এ বিষয়ে তোমার কোনো মন্তব্য আছে কি তা সেদিন পশ্চিমবঙ্গের গৃহ মন্ত্রণালয় থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পাল ভারতের গৃহ মন্ত্রণালয়কে জানাইছে যে স্যার আপনি যেটা বলবেন সেটাই আমরা মেনে নেব পূর্বপুরুষ শ্রী শ্রী জগদীপন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আজকে ভারতবর্ষকে উজ্জ্বল মানব সভ্যতার উজ্জ্বল নিদর্শনে নির্দেশিত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সেই অঙ্গীকারের কথা তখন বলল স্যার প্রসেসিং চলছে ইন্টারনেটের মাধ্যমে জানিয়ে পারেন যে গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন যেটা কয় সেটা চিরন্তন সত্য কথা কয় কারণ এই ল্যান্ড আমার এখানকার সভ্যতা এখানকার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমাদের আমরা ভারত সংবিধানের বার আর বলা আছে আর্থসামাজিক বিকাশ আত্মসংখ্যার জনগণের আর্থসামাজিক বিকাশ ঘটাতে গেলে সেখানে এবং তৎস নূতন রাজ্য তৈরি হওয়ার পরে বা রাষ্ট্র তৈরি হওয়ার পরে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভাটা দরকার সে কথাটা মনে করে দেওয়া আছে ওনাকে ভারত সংবিধান মোতাবেক আজকে মহারাজা জগদীপন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর বহুবার অনুরাগ বিনয় ভারতবর্ষের প্রয়োজনে এবং ভারতবর্ষকে উজ্জ্বল মানব সভ্যতার নির্দেশনায় নির্দেশিকা পথে নিয়ে যাওয়ার জন্য
দুইজন মিলে এটা স্বাক্ষরিত করছিল 28 আগস্ট 1949। কিন্তু দুঃখের বিষয়, সেই দিন থেকে আজ অব্দি যে কাজটা একত্র করার কথা ছিল সেটা আজ অব্দি হয় নাই। সেই কথাগুলো আমরা বিনম্র সহকারে, কারণ আমার পূর্বপুরুষের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমার মহারাজা জগদীপন্দ্রনাথ ভূপ বাহাদুর যে কাজটা করছে আমরা তার উত্তরাধিকারী, সেইটাকে সভ্যতাকে এবং আমার কুচবিহার রাষ্ট্রের সভ্যতা সভ্যতার কথার প্রতি শ্রদ্ধা রাখিয়া আমরা ভারতবর্ষের শাসনতন্ত্রের উপর পূর্ণ আস্থা রাখিয়া শুধু বলছি যে পূর্ণ রূপায়ণ করা হোক। এই কথাটা বুঝতে আজকে বিগত বহু দিন সময় লেগে গেল ভারতবর্ষে, যার ফলে মহামহিম রাষ্ট্রপতি আবার পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রীকে ডিরেক্ট জিজ্ঞেস করেছে যে তোমার আরো কিছু বলার থাকলে তুমি বলো, গৃহমন্ত্রী তোমাকে কি বলেছে। এখান থেকে বলা হয়েছে এখন তিনি বলেছেন যে গৃহমন্ত্রী আমাকে এখনো কিছু বলেনি, আমি এজুডি সেই অবস্থায় আছি এবং কি করণীয় আমি বুঝতে পারছি না। দেশের সিস্টেমেটিক তো দেশ চলবে, আজকে সংবিধান আছে, সংবিধান আছে বলে সাংবিধানিক পদ আছে, তাই রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, গৃহমন্ত্রী আছে। জেনারেল গুলো যে কথাটা কয় ভাষা কথা যায় ধরে তার বুদ্ধিমানের মাথা। আমরা এখানে কিসের জন্য, কিসের জন্য একে অপরের প্রতি বিরূপ মন্তব্য কুৎসা গাইব? এই রাষ্ট্রে আগামী দিনে এখানে বোর্ডিং ব্যবস্থা থাকবে না। ভারতবর্ষের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ আছে সেখানে স্টেটের ক্ষেত্রে যারা বলা আছে স্টেট গুলোতে মনোনয়নের যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ইলেকশনের মাধ্যমে, আর দেশীয় রাজ্যের ক্ষেত্রে সেখানে কোনো মনোনয়নের যে প্রসিডিওরটা আছে সেখানে মনোনয়নের প্রসিডিওরটা মনোনীত। এটা তো দেশীয় স্বতন্ত্র রাষ্ট্র এবং ভারতের সংবিধানে 26 নভেম্বর গণতন্ত্র হিসেবে এটাকে মর্যাদা দেওয়া আছে। এই দেশীয় রাজ্যের পরিকাঠামে তার মনোনয়নের সিস্টেমটা হচ্ছে মনোনীত হওয়া, সেই মোতাবেকেই সেখানে যাওয়ার কথা। আজকে পার্লামেন্টে বসে বিভিন্ন দলের দলীয় ব্যবস্থা যেদিন আসছিল ভারতবর্ষের প্রয়োজনে দলীয় ব্যবস্থা যেদিন আসছিল বিংশতম সংশোধন সংবিধান সংশোধন করার পরে সমস্ত প্রবীণ যেসব জায়গাগুলো স্টেটের সিস্টেম আছে সেখান থেকে যে কোনো দলের রাজনীতি নেতারা তারা ভারতবর্ষের যে জনগণের যে প্রতিনিধি হিসাবে যাওয়া লাগে তার যে প্রসিডিওর আছে সেই মতো থেকে যাবে। আর কুচবিহার এই দেশীয় রাজ্য থেকে মনোনীত সদস্যগণ পার্লামেন্টে যাবে, এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। যদি ভারতের সংবিধান মানা হয়ে থাকে, যদি ভারতবর্ষের সংবিধান থাকে তাহলে এটাই হওয়া বাঞ্ছনীয়। তো যাই হোক, মহামহিম রাষ্ট্রপতি আমার কাজের প্রতি খুবই যত্নশীল, সেজন্য ২০০৬ সালে যে কথাগুলো পার্লামেন্টে আলোচনা হয়েছে সেই কথাগুলো সাংবিধানিক কথা। এই সংবিধান সংশোধনের মাধ্যমে সেই জিনিসগুলোকে সেট আপে আইনে এই রাজ্যটা ঘোষণা হবে। আমরা কুমারী নমিতা বর্মনের 18 জুলাই উপলক্ষে, ঐতিহাসিক 18 জুলাই উপলক্ষে যে অভিবাচন সেই অভিবাচনের টানি পালন শুভমতি শীঘ্রম। ভারতের সংবিধান সংশোধনের মাধ্যমে সমস্ত পরিকাঠামোগুলো ঠিক করার পর শুভমতি শীঘ্রম তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা গঠন হতে চলছে। যেদিন কুচবিহার রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে দ্বৈত পতাকার মাধ্যমে সেই ঐতিহাসিক দিনটা স্মরণ করা হয়েছিল, রাষ্ট্রপতি মহোদয় দেরি না করিয়া সাথে সাথে কুচবিহারবাসীকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া মেসেজ বার্তা পাঠাইছে এবং বলছে যারা আজকে এই গ্রেটার কুচবিহার ছত্রছায়ায় যুক্ত আছে তাদেরকে আমার হার্দিক অভিনন্দন। কারণটা হয় অ্যাজ পার এগ্রিমেন্ট
দলমত নিমিশেছে এক মাঠ এক প্রেরণা সিঙ্গল ম্যাগনেট হয়ে এই দাবি করা লাগবে আর সেটা আজকে সম্ভব তার মাধ্যমে শ্রী শ্রী অনন্ত মহারাজের মাধ্যমে যে গ্রাহক কুজবান পিপুল অ্যাসোসিয়েশনের জন্ম সেই গ্রাহক কুজবান পিপুল অ্যাসোসিয়েশন দ্বারা সম্ভব এটা নিয়ে আর কোনো দ্বিমত নাই এবং গ্রাহক কুজবান পিপুল অ্যাসোসিয়েশনকে দেখা যায় না এর পদক্ষেপ সাংবাদিক রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি গড়ে মহামহিম রাষ্ট্রপতি মানে চব্বিশ তারিখ আগে দেওয়ার পরে নেক্সট পদক্ষেপ কি আসতে পারে যার জন্য কন্যা করায় গৃহমন্ত্রণের তরফ থেকে প্রত্যেক উত্তরবঙ্গের পত্রে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করা আছে যে অনেকগুলো রাজ্যের পরিকাঠামোর দাবির পত্র একটা অভিনয়ন দরকার যে কথাটা পূর্বে আমি কয়ে গেলুম এস পাল এস নায়ক এই রাজ্যের কি অভিনয়ন দেয় নাই কারণ জানে গ্রেটার কুচবিহার পরবর্তী স্টেপ কি নিতে চলছে বুদ্ধিমান তো বুদ্ধিমান যোগ্যতাপূর্ণ লোক যোগ্যতাপূর্ণ লোক বুদ্ধিমান লোক এরাই তো বসে থাকবে ওই সভাসনে আর সেই কারণে আমরা প্রত্যেক আমাদের প্রত্যেক দিন কর্ম পদ্ধতির মাধ্যমে আমরা ভারতের সাংবিধানিক পদে যারা বসে আছেন তাদেরকে আমরা সম্মান জানিয়ে তার সংবিধানকে সঠিক রেখে সেই কর্ম পদ্ধতিটা করার জন্য আপোষ করি যে আমাদেরকে হেও ভাববেন না এ ভাবার দিন আর নেই কেন মান্যতা দিচ্ছেন না মান্যতা মান্যতা আপনার দিতেই হবে আপনি বুঝতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয় বুঝতে পারছে ব্যাপারটা কি আজকে পি চিদম্বরম মাইল্যান্ড আজকে গোর্খালা নিয়ে চলছে বিভ্রান্তি প্রশাসন চুপচাপ আছে এটাই কি দায়িত্ব পি চিদম্বরম গৃহমন্ত্রী পার্থকে ওই সুচের ব্যানার ছেঙাও ওটা থেকে কোনো লাভ নাই সামনে দাও শুভমতি সুক্রম আর এখানে আগামী দিনে যে ফতোয়া করবে তার সাংবিধানিক মতে যে বিধি ব্যবস্থা আছে সেই মতো তার সঙ্গে ব্যবস্থা করা হবে তার ভারতের শাসন প্রণালীর উপরে আমার অগাধ আস্থা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছিল সেই সাথে সেই ভারতবর্ষের যে শাসনের যে সেট আপটা আছে সেট আপটা তোর কথা সেট আপ অনুসারেই তো সবকিছু সাজানো আছে সেট আপের বাইরে থেকে কেউ গুণ করতে পারে কি ইন্টারেস্টের কাউন্সিল গঠন হয়ে গেছে দু চার দিন আগে এই রাজ্যের যেটা বক্তব্য আছে বক্তব্য ওখানে জমা আছে এখন হচ্ছে জোনাল কাউন্সিলের ব্যাপার আছে এনি আদার রিলেটেড যে কাউন্সিলগুলো আছে যেটা ল্যান্ডটা পঞ্চাশ সালে পয়লা ধরনের এইভাবে করা আছে এটা তা সেটা প্রমাণ করে দেয় এক গঙ্গায় ছুঁড়ে ফেলা আছে 1935-1939 এর ক্লোজ আছে আর সেই অ্যান্ডটাকে নিয়ে ওই পচা চামচ থেকে নিয়ে ওই কাণ্ডগুলো করে গেছে ডক্টর বিধানচন্দ্র রায় ভাবছিল কুচবিহারবাসী কোনোদিনও জানতে পারবে না সেই জন্য সমস্ত কুচবিহারবাসী ওই কলেজের গ্রেটার দিলে পিপুল অ্যাসোসিয়েশন তরফ থেকে আদেশ করেন জাগিয়া ঘুমার দিন কিন্তু শেষ হয়ে গেছে জাগি ঘুমালে বড় বিপদের সৃষ্টি হবে আমরা এই ভূখণ্ডের মানুষ আমার রাষ্ট্র ধর্ম শিবচন্দ্রী আর যারা এই পরিচয়টা দেবে না তাদের কি হবে বিগত ইলেকশন ইলেকশন হওয়ার পরে আমাদের যে কর্ম পদ্ধতি যেভাবে চলছে আমরা জানি যে কোনো সময় যে কোনো দিন এই ঘোষণা হতে পারে আর সেটা যদি হয় আবার এই অঘটন এতগুলো মানুষ আজকে না বুঝিয়া ইলেকশনের আজকে ভোটিং ব্যবস্থার মধ্যে গেলেন সে
সবাই যত যারা দাঁড়িয়ে ছিল সবার বাড়ি বাড়ি গিয়ে কাগজ দিয়ে আসা হচ্ছে। এক ফোঁটা চিন্তা ভাবনা করলেন না নিজের ভূখণ্ড থেকে আপনি আপনি এরপরে আপনার পরিচয়টা কি আসবে? আপনি আপনার নারীচ্ছেদ, আপনার নারীচ্ছেদ হয়ে গেছে। আদেশ করেন যেহেতু প্রসেন সিং এখনো কমপ্লিট হয় নাই, কিছু পদক্ষেপ আছে গভর্নমেন্টের, তা সেই সময় অবধি সমস্ত কুচবিহার বাসী নেই করে আদেশ করেন গ্রেটার কুচবিহার পদতলে আসো এবং একে সুরে কও ভারত ভক্তি চুক্তি কুচবিহার বাসীর মুক্তি। যাই হোক রঘুনা অনেক ধৈর্য সহকারে আছেন, আমার আরো পরবর্তী আরো অনেক অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলো কালচারাল প্রোগ্রামগুলো মঞ্চ দেখা লাগবে, সেই জন্য দীর্ঘায়িত না করিয়া আজকের সভার সভাপতির চরণ ভক্তি জানিয়া ওই মহান মানুষটার চরণ শতকোটি ভক্তি জানিয়া মোর মোর এই ক্ষুদ্র আলোচনা একটু সমাপ্ত করুন। যত ধর্ম তত জয় জয় শিবচন্দ্র। আজিকার এই 18 জুলাই উপলক্ষে যে জনসভা এতক্ষণ তাকিয়া শুনলেন, আমরা আজিকার জনসভা কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের 18 জুলাই 1947 সনের ঐতিহাসিক দিনের আজকা আমরা দিনহাটা হরের মাঠক সমস্ত কুচবিহারবাসী একটে হয়া যে একটা উদয়ন আলোচনা করল, সেই উদয়ন আলোচনার করার আগত আমার শ্রদ্ধেয় ধর্মপ্রাণ কাব্যিকগুরু এবং যুগ সন্ধিক্ষণের যুগ পুরুষ তার চরণত ভক্তি জানিয়া মুই দেশের কথা কয়ায় আজকের এঠাকার আমার উদয়ন আলোচনা শেষ হবে। তারপরেও আমার কুচবিহারের ইতিহাস ঐতিহ্য ভাষা কৃষ্টি নিয়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এগুলো শুনলেন কথা হল 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছে, আর 1949 সালে 28 আগস্ট আমরা ভারতের সঙ্গে যুক্ত হয়েছি। তাহলে প্রশ্ন হল না ব্রিটিশ কি আমার কুচবিহারে শাসন করছে? করে নাই। তাহলে এলা আমরা চুক্তি ভিত্তিক যদি ভারতীয় হই, ভারত সরকার আমার ভারত ভক্তি চুক্তি খান পূর্ণ রূপায়ণের জন্য যে বিধি ব্যবস্থা ভারতের সংবিধান নিয়ে কাজ করবে ধরছে, তাহলে আমার একটু ধৈর্য ধরা খাবে। আর এলা যে আমার শাসনের পক্ষ থাকিয়া আমার এটা পরে অসংবিধানিক, কারণ যেহেতু আমার ব্রিটিশ শাসন করির পারে নাই আর আমরা ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই হচ্ছে একজন জোর করিয়া আমার এটা শাসন করা এটা অসংবিধানিক। তা যাই হোক, তারা আমরা তো বোঝে না, চেষ্টা করছে কিন্তু পারে নাই। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করবেন নয়, সেটা ভালো করে মনে রাখেন। তাই আজকে যে ঝড় উঠছে আমার গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের ভারত ভক্তি চুক্তি নিয়ে আমার পূর্ব ভক্তি যেগুলেন বক্তা করা গেল, সেই ঝড় উঠছে, সেই ঝড়ের যদি আজকে কোনো পার্টির পতাকা না থাকে তাহলে গ্রেটার কুচবিহারে একটা বৃহত্তর ঘর তৈরি হয়েছে, এই ঘরখানত ওই ঝড়ের থাকি বাঁচবার জন্য ওই ঘর থাকিয়া বাঁচবার চেষ্টা করলে এই ঝড়ের থাকিয়া আজকে মুক্তি পাবার হলে আসো সবাই মিলিয়া আমার গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের যে একটা ঘর তৈরি করছে এই ঘরের সবাই আসো। আর এই ঘরের যদি সবাই না আসেন সামনের দিনে তো ইতিহাস কিন্তু ক্ষমা করবেন না। এই কথা কয়া আজকে পূর্বের নাই আমার ধর্মপ্রাণ মহান গুরু কাব্যিক গুরু শ্রী শ্রী মহারাজ অনন্ত রায় চরণত ভক্তি জনে আমরা যে ভারত ভক্তি চুক্তির
समस्त মানুষ খুশি হওয়ার রাজি একসাথে আসি এটি আমরা পূর্ণ রূপায়ণ করব এবং সেই সাথে জাতি ধর্ম নির্বিশেষে সকারে চরণত ভক্তি জানিয়া আজকে মোর এই ক্ষুদ্র আলোচনা একে শেষ করব যথা ধর্ম তথা জয় জয় শিবচন্দ্র আমার সবার কাছ ক্লাসে আসলে এখন কৃষ্টি অনুষ্ঠান আর কিছু আছে তা শুনবে आज
নাচতে নাচতে ঘুরে 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 গান হাসি গেছে তো ওই জন্য ঠাসে ছিল বুঝে আই গেছে না বুড়ির মাথা নুকুন হচ্ছে সবই দেখা হচ্ছে নুকুন দেখবে আর কি করে তো বুড়ির মাথা নুকুন দেখে যাচ্ছে মজা পাইছে মাছ মারি যাচ্ছে সবাই তো ওই ঘুরে রাগ হয়ে গেছে আর মাছ ওরা কিছু তুলে দিনাটা ফুল দিকে দিবে মাছ মারি যাচ্ছে মাছ তো পারে না কি করে পাড়িয়েছেন গড়িয়া ওই জন্য আর বুড়ি হল মিন্টু বর্মন আর বাঘের রোল করলে বাবু বর্মন চৌধুরী হাট অঞ্চল কমিটি নাচগত যৌথভাবে পরিবেশন করতে হবে মাতাল হাট অঞ্চল কমিটি থেকে আসা নাচনি গোষ্ঠী সম্প্রদায় সৌদিন্দ নাচনি গোষ্ঠী সৎকরিয়া মঞ্চবাসীর জন্য আবিষ্কার করছেন তাদের ধর্মস্য তারাত্মনাম সিজাম মহম পরিত্রাণাম সাধনাম বিরাশা চাপুষ্কৃতাম ধর্ম সংস্কারার্থ সম্ভাবনে যুগে যুগে
घोषणा कर लो। जय हो जय हो जय हो। दिग्विजय